এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা থানায় এফআইআর করি। আজকে দীর্ঘ 4-5 দিন হয়ে গেল, পুলিশ কিন্তু এখনো পর্যন্ত আইনি কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। সেই জন্য আমরা ভারতীয় জনতা পার্টি শেয়ারাফুলি মন্ডলের পক্ষ থেকে আজকে একটা প্রতিবাদ র্যালি করেছিলাম। কিন্তু সেই প্রতিবাদ র্যালি কিন্তু আমরা হাঁটার আগেই আমরা মরাদানে একটা গলির মধ্যে ছিলাম, যে আমরা রাস্তায় ছিলাম না, আমাদের হাতে কোনো ঝান্ডা ছিল না। পুলিশ এসে ঘিরে ধরে বেধড়ক লাঠিচার্জ করে এবং ফেলে লাঠি মারে, আমাদের বহু কার্যকর্তাকে আহত করে, বহু কার্যকর্তাকে অসভ্য ভাষায় গালিগালাজ করে, যা এটা পুলিশের মুখে এটা শোভা পায় না আজকে। এবং আমাদের 24 জন কার্যকর্তাকে অ্যারেস্ট করেছে, তার মধ্যে আমাদের 2 জন মহিলা। আর আমাদের এই যে ভাই একটা সামান্য মন্দিরে পুজো করে সংসার চলে, একেও পর্যন্ত রাস্তায় দাঁড়িয়ে ছিল, একে তুলে এনেছে। এবং এর যে গাড়িটা দেখছেন, এর গাড়ির হেডলাইট, যা একটা গাড়িটার সারাবার মতন তার সামর্থ্য নেই, গাড়িটার হেডলাইট এবং গাড়িটার লুকিং গ্লাস দেখছেন আপনারা, এই লুকিং গ্লাসটাকে পর্যন্ত ভেঙে দিয়েছে। এবং আমাদের আর একজন স্বয়ংসেবকের দুখানা লুকিং গ্লাসকে ভেঙে দিয়েছে। আজকে এই অত্যাচার ব্রিটিশ আমলেও পুলিশের এরকম অত্যাচার দেখা যায়নি। আজকে ব্রিটিশ আমলেরও এরকম অত্যাচার পুলিশের দেখা যায়নি। আজকে ব্রিটিশ আমল তো হার মানিয়ে যাচ্ছে। আমাদের 12 জন কার্যকর্তাকে শ্রীরামপুর থানায় নিয়ে গেছে, শ্রীরামপুর থানার লকআপে। এবং আমাদের এইখানে 12 জন কার্যকর্তাকে শেয়ারাফুলি ফাঁড়ির লকআপে নিয়ে এসেছে। এই শেয়ারাফুলি ফাঁড়ির, যেখানে পুলিশ বলছে করোনা আবহে সোশ্যাল ডিস্টেন্স মেনে চলতে হবে, কিন্তু এখানে সোশ্যাল ডিস্টেন্স বিন্দুমাত্র তোয়াক্কা না করে একটা 72 ইঞ্চি 8 9 ঘর, সেই ঘরে আমাদেরকে নিক্ষেপ করা হয়েছে 12 জনকে। ভালোভাবে হাঁটু মুড়ে বসতে পাচ্ছি না। এবং সেইখানে বাথরুম যেটা আছে, বাথরুমের কোন কোমর অব্দি দরজা থাকার কথা, যেটা জেলখানাতেও আমরা দেখেছি এবং শ্রীরামপুর থানার লকআপেও আমরা দেখেছি, সেখানে শেয়ারাফুলি থানার লকআপে একটা কোমর পর্যন্ত দরজাও পর্যন্ত নেই। যেখানে রাত এবং মেঝে অপরিষ্কার অপরিচ্ছন্ন, ঝাঁট পর্যন্ত দেওয়া হয় না, এতটুকু ফিনাইল নেই। বহুবার বলেছে একটু ফিনাইল ছড়ান, কিন্তু পুলিশ কোন রকম ব্যবহার করে, নোংরা ব্যবহার করেছে আর নোংরা আচরণ করেছে। আমরা এই ঘটনার প্রতিবাদ করতে চাই। আজকে দেবকী এবং বাসুদেবকে কংসের কংস কারাগারে নিক্ষেপ করেও কংস কিন্তু নিজের প্রাণকে বাঁচাতে পারেনি। আজকের দিদি যদি মনে করে বিজেপি কার্যকর্তাদের বারংবার অ্যারেস্ট করে নিজে বাঁচবে, ভুল। আমরা বারংবার জেলে যেতে প্রস্তুত আছি, কিন্তু এই দিদিকে এই শাসন থেকে আমরা উৎখাত করবই, এটাই আমাদের দৃঢ় অঙ্গীকার। আমার নাম ভারতীয় মহন্ত, সভাপতি ভারতীয় জনতা পার্টি শেয়ারাফুলি মন্ডল।